আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি কিন্তু আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পড়া নিয়ে। দেখো, আমি আজকে আমার নার্সারি সিলেবাসের নবম অংশের পড়াগুলো পড়াবো। তো তোমরা খাতা পেন্সিল রাবার নিয়ে রেডি হয়ে যাও। দেখো, তোমরা খেয়াল করো বোর্ডে নবম অংশে আমি কী কী রেখেছি। বাংলা শব্দ লেখা, অক্ষর দিয়ে শব্দ লেখা, বর্ণ দিয়ে তোমরা শব্দ তৈরি করবে বাংলা। এরপর ইংলিশ কি আইটেম আছে, ইংলিশ আছে এ থেকে এল পর্যন্ত মেক ওয়ার্ড, মানে এটাও শব্দ তৈরি করতে হবে তোমাদের। বর্ণ দিয়ে, লেটারগুলো দিয়ে শব্দ তৈরি করবে। আর নতুন একটা আইটেম আছে তোমাদের, সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। অঙ্ক শূন্যস্থান কিভাবে পূরণ করতে হবে সেটা আজকে আমি দেখাবো তোমাদেরকে। তো এই পড়াগুলো, বাংলা ইংরেজি পড়াগুলো কিন্তু তোমাদের আগের ক্লাসগুলোতে হয়ে গেছে, এগুলো তোমরা কিন্তু পারো। আজকে তোমাদেরকে আমি এগুলো রিভিশন করাবো। তো শুরু করি, চলো। দেখো, স্বরেওতে কি আছে, স্বরেওতে অলি। অলি বানানটা আমার সাথে পড়ো তোমরা, স্বরেও লয়ের শিকল্লি অলি। আবার বলো, স্বরেও লয়ের শিকল্লি অলি। এরপর স্বরেয়াতে কি আছে, স্বরেয়াতে আছে আম, স্বরেয়া ম আম। আবার পড়ো আমার সাথে, স্বরেয়া ম আম। রস্যুইতে কি আছে, রস্যুইতে আছে ইলিশ, রস্যুই লরি শিকাল্লি তালব্যস্য ইলিশ। আবার বলো, রস্যুই লরি শিকাল্লি তালব্যস্য ইলিশ। এরপর দীর্ঘইতে আছে ইগল, দীর্ঘই গ ল ইগল, দীর্ঘই গ ল ইগল। এরপর রস্যুতে আছে উট, রস্যুট উট। তোমরা আমার সাথে পড়বে এবং অবশ্যই খাতায় লিখবে। আচ্ছা, আবার বলো, রস্যুতে উট, রস্যুট উট। দীর্ঘতে কি আছে, উষা, দীর্ঘ মূর্ধন্য ষ একার ষা উষা, দীর্ঘ মূর্ধন্য ষ একার ষা উষা। এরপর রি, রি দিয়ে কি আছে, রি দিয়ে আছে ঋণ, রি মূর্ধন্য ন ঋণ। আবার বলো, রি মূর্ধন্য ন ঋণ। এতে কি আছে, এক, এ ক এক, এ ক এক। এরপর আছে ওই দিয়ে ঐরাবত, ঐ বয়শূন্য র একার রা ব ত ঐরাবত। আবার বলো, ওই বয়শূন্য র একার রা ব ত ঐরাবত। আচ্ছা, এরপরে কি আছে, ও দিয়ে ও ল ওল। আবার বলো, ও ল ওল। ও দিয়ে কি আছে, ঔষধ, ও মূর্ধন্য স ধ ঔষধ। আবার বলো, ও মূর্ধন্য স ধ ঔষধ। আচ্ছা, শব্দগুলো আমাদের পড়া হয়ে গেল। এখন একটা জিনিস তোমরা খেয়াল করবে যে এই বর্ণগুলোর মধ্যে কোনগুলো পূর্ণমাত্রাযুক্ত বর্ণ আর কোনগুলো অর্ধমাত্রাযুক্ত বর্ণ। আচ্ছা, এখানে দেখো অর্ধমাত্রা কোনগুলো আছে। অর্ধমাত্রা হচ্ছে অর্ধেক মাত্রায়, যে দেখো অক্ষরের উপর যে আমরা এই যে টানটা দিই বা দাগ দিই, এটাকে কি বলে, এটাকে বলে মাত্রা। অনেক অক্ষরের উপর এই মাত্রাটা এত বড় করে নিই, ছোট করে দেওয়া, মানে অর্ধেক মাত্রা। এই যে দেখো, আমি গ অক্ষরটা লিখলাম, এই যে দেখো গ এর কিন্তু অর্ধেক মাত্রা, মানে অর্ধমাত্রা। এরকম তালব্যস্য, তালব্যস্যরও কিন্তু অর্ধমাত্রা, খেয়াল করো। তারপরে মূর্ধন্য ন, মূর্ধন্য নরও অর্ধমাত্রা। এরপর ধ, ধয়েরও হচ্ছে অর্ধমাত্রা, অর্ধমাত্রা মানে অর্ধেক মাত্রা। এই বর্ণগুলো বা অক্ষরগুলোর মাত্রাগুলো ছোট, মানে অর্ধেক, এগুলো হচ্ছে অর্ধমাত্রার বর্ণ। আচ্ছা, এগুলো তোমরা লেখার সময় খেয়াল করবে, এই মাত্রাগুলোর উপরে যদি তোমরা, এই বর্ণগুলোর উপর যদি তোমরা
পূর্ণ মাত্রা দিয়ে দাও, এরকম করে লিখে ফেলো, এই যে এরকম যদি লিখে ফেলো তাহলে কিন্তু আমরা পরীক্ষায় অবশ্যই নম্বর কাটবো। এর জন্য সেজন্য তোমরা অর্ধমাত্রার বর্ণগুলো খেয়াল করে লিখবে। আচ্ছা, তাহলে তোমরা লেখার সময় পূর্ণমাত্রা আর অর্ধমাত্রার অক্ষরগুলো বা বর্ণগুলো খেয়াল করে লিখবে। তো শব্দ লেখা গেল বাংলা, এরপরে দেখো ইংলিশ মেক ওয়ার্ড, আমরা এ থেকে এল পর্যন্ত ওয়ার্ডগুলো লিখাবো, তোমাদেরকে পড়াবো এবং লেখাবো। এগুলো তোমরা আমার সাথে পড়বে এবং খাতায় অবশ্যই লিখে ফেলবে। দেখো, এ দিয়ে কি? অ্যাপেল, এতে অ্যাপেল, এ ডাবল পি এল ই, অ্যাপেল। আবার বলো, এ ডাবল পি এল ই, অ্যাপেল। বিতে কি আছে? বল, বি এ ডাবল এল, বল। আবার বলো, বি এ ডাবল এল, বল। এরপর সি দিয়ে ক্যাট, সি এ টি ক্যাট। আবার বলো, সি এ টি ক্যাট। এরপর ডি দিয়ে কি আছে? ডল, ডি ও ডাবল এল, ডল, ডি ও ডাবল এল, ডল। আচ্ছা, পরে দেখো ইতে আছে এগ, ই ডাবল জি এগ। আবার বলো, ই ডাবল জি এগ। এফ তে কি আছে? এফ তে আছে ফ্যান, এফ এ এন ফ্যান। আবার বলো, এফ এ এন ফ্যান। এরপর জিতে কি? জিতে আছে গড, জি ও ডি গড। আবার বলো, জি ও ডি গড। এরপর দেখো এইচ তে আছে হ্যাট, এইচ এ টি হ্যাট। আবার বলো, এইচ এ টি হ্যাট। এরপর আই তে আছে আইস, আই সি ই আইস, আই সি আইস। এরপর জে তে জে এ আর জার। আবার বলো, জে এ আর জার। এরপর কে দিয়ে আছে? কি, কে ইউআই কি, কে ইউআই কি। এরপর সর্বশেষ এল দিয়ে আছে লেগ, এল ই জি লেগ। আবার বলো, এল ই জি লেগ। আচ্ছা, এগুলো আমাদের পুরাতন পড়া, এগুলো আমরা আগেই পড়েছি, ভালোভাবে রিভিশন দিবে, প্রতিদিন পড়বে আর খাতায় লেখার চেষ্টা করবে। তো আমাদের বাংলা ইংরেজি শেষ হলো, এখন দেখো অঙ্ক, শূন্যস্থান পূরণ। অঙ্ক আমাদের সিলেবাসে কি আছে? 41 থেকে 100 পর্যন্ত, না দেখে লেখা, শূন্যস্থান পূরণ, শ্রুতলিপি, এই আইটেমগুলো থাকবে। আচ্ছা দেখো, আজকে আমরা শূন্যস্থান পূরণ করাচ্ছি। দেখো আমি এখানে কি লিখেছি, 4 10 1 41। এরপরে নিচে এই দাগটা দিয়েছি, এটাকে কি বলে তোমরা জানো? এই দাগটাকে বলে ড্যাশ চিহ্ন। এই ড্যাশ চিহ্নের উপরে তোমাদের কি লিখতে হবে, যে 41-এর পরে কি হয়, এটা তোমাদের ড্যাশের উপরে লিখতে হবে। আচ্ছা বলো তো তোমরা, 41-এর পরে কি হবে? 4 10 1 41-এর পরে 4 10 2 42। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি 4 10 2 42। আচ্ছা তাহলে 4 10 1 41-এর পরে 4 10 2 42 গেল। এরপরে দেখো এখানে 4 10 3 43 লেখা আছে। তো 4 10 3 43-এর পরে তোমরা কি লিখবে? 4 10 3 43-এর পরে তোমরা লিখবে 4 10 4 44। এরপরে আবার আছে 4 10 5 45, তোমাদের কি লিখতে হবে 45-এর পরে? এই ড্যাশ চিহ্নের উপরে কি লিখবে? 4 10 6 46। আচ্ছা 4 10 6 46 লিখলাম। এরপরে আছে 4 10 7 47, তোমরা এরপরে কি লিখবে? এরপরে 4 10 8 48 হবে। 48-এর পরে 4 10 9 49, এরপরে ড্যাশ চিহ্ন আছে, তোমরা এখানে কি লিখবে? 5 10-এ 50। এই যে দেখো 5 10-এ 50। খুব সহজ না শূন্যস্থান পূরণ? নিশ্চয়ই বুঝেছো তোমরা।
আচ্ছা দেখো এইখানে কি ড্যাশ চিহ্নটা প্রথমেই আছে, তোমাদের পরেরটা দেখে বুঝতে হবে যে আগে কি হবে। এখানে কি আছে, 4 to 42, তাহলে 42 এর আগের কি, আগের কি অক্ষর সংখ্যাটা, 42 এর আগের সংখ্যাটাও হচ্ছে 41, তাহলে ড্যাশের উপরে কি লিখতে হবে, 41। আচ্ছা এখন কিন্তু সহজ হয়ে গেল, এখন তোমাদের বোঝা একদম সহজ হয়ে যাবে। এই যে দেখো 41 এর পরে 42, 42 এর পরে কি 43, এখানে লিখে ফেলবে 43, এরপরে লেখা আছে 44, 44 এর পরেরটা কি হবে ড্যাশ চিহ্নের উপরে, 45। আচ্ছা 45 গেল, এরপর আছে 46, 46 এর পরে আছে ড্যাশ চিহ্ন, 46 এর পরে কি হবে, 47। পরে 48 আছে, 48 এর পরে আছে ড্যাশ চিহ্ন, 48 এর পরে কি হবে ড্যাশ চিহ্নের উপরে হবে 49, এরপর শেষে আছে 5050। নিশ্চয়ই বুঝেছো তোমরা শূন্যস্থান পূরণ খুব সহজ, তো তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে প্রতিদিন, প্রতিদিন মুখের পড়াগুলোও পড়বে, ছড়াগুলো তোমরা রিভিশন দিবে, সাধারণ জ্ঞান করবে, আর এই শব্দ ওয়ার্ড তারপর অঙ্ক সংখ্যা লেখা এগুলো তোমরা প্রতিদিন তিনটা সাবজেক্ট অবশ্যই লিখবে খাতায়, আর ওরালগুলো তোমরা রিভিশন দিবে। নিশ্চয়ই তোমাদের অনেক পড়া এগিয়ে গেছে, বাসায় পড়ো নিশ্চয়ই আম্মুর কাছে, তো তোমরা এই পড়াগুলো খেয়াল করবে এবং মনোযোগ দিয়ে পড়বে লিখবে। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের প্রতি অনেক শুভকামনা আর আদর রইল, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।